পৃথিবীর সর্বপ্রথম কুরবানি সম্পর্কে জানা আছে কি তারই ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। প্রথমত, মহান আল্লাহ তাবারাকা তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে কোনো জিনিসকে উৎসর্গ করাকেই কুরবানি বলা হয়। পবিত্র কুরআনের একাধিক আয়াতে কুরবানি শব্দটির উল্লেখ রয়েছে, আর এই কুরবানির ধারাবাহিকতা আদম আলাইহিস সালামের জামানা থেকেই চলে আসছে। তবে হ্যাঁ, প্রত্যেক নবী রাসূলের উম্মতদের কুরবানি আদায় করার পন্থা এক ছিল না। পৃথিবীর সর্বপ্রথম কুরবানির ইতিহাসটা আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা থেকে জানতে পারা যায়, যেটা কুরআনুল করিমের সূরা মায়েদাতেও বর্ণিত রয়েছে। মূল ঘটনা হল, যখন আদম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এবং তাদের বংশবিস্তার শুরু হয়, তখন মা হাওয়ার গর্ভ থেকে জোড়া জোড়া অর্থাৎ একসাথে একটা পুত্র ও একটা কন্যা যমজ সন্তান জন্মগ্রহণ করত। অথচ এই ভাই বোনে একসাথে বিবাহ হতে পারে না, তাই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্ম নেবে তাদের একে অপরকে বিয়ে করা হারাম, কিন্তু পরবর্তী গর্ভ থেকে যারা জন্ম নেবে তাদের সাথে প্রথম গর্ভ হতে জন্ম নেয়া পুত্র ও কন্যার সাথে বিবাহ জায়েজ। আদম আলাইহিস সালাম এইভাবেই বিবাহ দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথেই যে বোন জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা, সে ছিল পরমা সুন্দরী। কিন্তু হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছিল সে ছিল কুশ্রী, ময়লা বা কদাকার, তার নাম ছিল লিওজা। বিবাহের সময় শরিয়ত অনুযায়ী হাবিলের সাথেই জন্ম হওয়া লিওজা নামক কুশ্রী বোনকে কাবিল বিবাহ করতে অস্বীকার করল। কাবিল চাইল তারই সাথে জন্ম হওয়া সুন্দরী বোন আকলিমার সাথে বিবাহ করতে, যার ফলে আদম আলাইহিস সালাম এক সমস্যার সম্মুখীন হলেন। অনেক বকাঝকা ও বোঝানোর পরেও যখন সমস্যা মিটল না, অবশেষে আদম আলাইহিস সালাম তাঁর দুই পুত্র হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সাথেই ওই সুন্দরী কন্যা আকলিমার বিবাহ দেয়া হবে। সেই জামানায় কুরবানি কবুল হওয়ার সুস্পষ্ট নিদর্শন মহান আল্লাহ সঙ্গে সঙ্গে পেশ করতেন। আসমান থেকে একটা আগুনের শিখা সরাসরি এসে গৃহীত কুরবানিকে ভস্মীভূত করে ফেলত, আর যার কবুল হতো না তারটা অমনি পড়ে থাকত। তারপর দুই ভাই হাবিল ও কাবিল কুরবানির জন্য প্রস্তুত হল। হাবিল ছিল পশুপালনকারী আর কাবিল ছিল চাষি। হাবিল তার জন্তুরদের মধ্যে সবথেকে উত্তম সেরা একটি দুম্বা কুরবানির জন্য পেশ করল, আর কাবিল তার চাষের গমের ভালো ভালো শীষগুলো রেখে দিয়ে খারাপ গমের এক আঁটি শীষ কুরবানির জন্য পেশ করল। তারপর দেখা গেল আকাশ থেকে সরাসরি অগ্নিশিখা এসে হাবিলের কুরবানি দেওয়া দুম্বাটাকে ভস্মীভূত করে জান্নাতে উঠিয়ে নিল, আর কাবিলের কুরবানি পড়ে রইল। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হল, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। এর ফলে কাবিল আসমানের সিদ্ধান্তকে মেনে নিতে পারল না। কাবিলের দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল, সে নিজেকে আত্মসম্বরণ করতে পারল না। সে প্রকাশ্যেই ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ন্যায় নিষ্ঠাবান হাবিল বলল, তুমি যদি আমার মতো ন্যায় নিষ্ঠার সাথে তাকওয়ার পথ অবলম্বন করতে তাহলে তোমার কুরবানিও কবুল হতো, কিন্তু তুমি তা করনি, তাই আল্লাহ প্রত্যাখ্যান করেছেন, এতে আমার দোষ কোথায়? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন যে হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত ওঠাও তবু আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত কখনো বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমি চাই তুমি আমার পাপ ও তোমার পাপ সবটাই নিজের মাথায় তুলে নাও, তারপর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কিন্তু কাবিল তার নিজ ভাইয়ের কোনো কথাকেই গুরুত্ব দিল না। সে তার ক্রোধ ও শয়তানি আসওয়াসার বশবর্তী হয়ে এক পর্যায়ে নিজ ভাই হাবিলকে হত্যাই করে ফেলল, ফলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যার ফলেই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা মনে রেখো, কুরবানির কোনো জিনিস মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, নিষ্ঠাপূর্ণ আল্লাহর ভয় ও সচেতনতা।